আব্দুল হান্নান নামক এক ভাই জানতে চেয়েছেন, আমার কাছে আমানত, কেউ আমার কাছে আমানত হিসেবে কিছু টাকা রেখেছে, আমি অনুমতি ব্যতীত টাকা খরচ করেছি, কিন্তু যখন চাইবে তখন দিতে পারবো, এখন এই অবস্থায় কি গুনাহ হবে? প্রিয় দর্শক, আমানত হিসাবে যদি কেউ রাখে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, তাহলে হুবহু ওইভাবেই সেটাকে গচ্ছিত রাখা, এটি হলো আমানতের দায়িত্ব। সেটাকে পরিবর্তন করা, পরিবর্ধন করা, ব্যয় করা, খরচ করা, হস্তক্ষেপ করা কোনোটিই তার মধ্যে জায়েজ নেই, যদি তার পক্ষ থেকে অনুমতি না নেওয়া হয়। হ্যাঁ, যদি আমানতকারীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় তাহলে তার অনুমতি সাপেক্ষে সেটি বৈধ হতে পারে, তার অনুমতি ছাড়া এটি সঠিক হবে না। হ্যাঁ, যদি খরচ করে ফেলা হয় তাহলে এটি খেয়ানত হয়েছে, হস্তক্ষেপ হয়েছে, এখন সেই সম্পদ তার ঋণ হিসাবে পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধ করা তার জন্য জরুরি হবে।